এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখে নাও গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লু বিজেডবল ই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের ওয়েবসাইটটি খুলে যাবে এক্সামিনেশনে গিয়ে এএনএম অ্যান্ড জিএনএম চুজ করবে এখানে এটা মোবাইল ভার্সানই করা আছে একশো ভার্সন করা নেই এটা দেখতে সুবিধা বেশি তাই মোবাইল ভার্সানে রেখেছি ডাউনলোড অ্যাডমিট কার্ডে চলে যাবে যে পেজটি খুলে যাবে সেখানে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ প্রপারলি দিতে হবে এবং তার নিচে সিকিউরিটি পিন বলে একটা অপশান আছে তো সেটা ঠিকঠাক দিতে হবে এখানে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না তো অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিলাম ডেট অফ বার্থটা বসাচ্ছি দেখে নাও বসানোর পর দেখো সিকিউরিটি পিন বলে একটা অপশান আছে সেটাও কিন্তু প্রপারলি দিতে হবে ঠিক আছে তো এটা ভালো করে পুট করবে কোনো রকম যেন ভুল না হয় সিকিউরিটি পিন বসিয়ে দিলাম এবার সাইন ইন করবো এবার সাইন ইন করার পর ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে ক্যান্ডিডেটের প্রোফাইল চলে আসবে তো নিচে দেখো ভিউ ডাউনলোড অ্যান্ড ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকতে চলে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডে যে গ্রিন কালারের দেওয়া আছে সেখানে ক্লিক করবে চলে আসবে ডাইরেক্ট তোমার অ্যাডমিট কার্ডটি তো ওপেন করতে বলবে ডাউনলোড অপশন থাকবে ডাউনলোড করে নেবে এইভাবে করে তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর অ্যাডমিট কার্ডের নিচে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রপারলি তোমরা পড়ে নেবে এটা তোমাদের সবাইকে বলছি আমি